নমস্কার, সুপ্রভাত। আজকে একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি যে প্রত্যহ ভাগ্যবার্তায় পণ্ডিতজির প্রোগ্রাম দেখবার জন্য লোক অপেক্ষা করে থাকেন। একটা সময় পণ্ডিতজিকে অপেক্ষা করতে হতো, ভাবতে হতো যে আমি এই নতুন একটা জায়গা নিচ্ছি, কজন মানুষ আমার সঙ্গে থাকবেন, আমার প্রোগ্রাম দেখবেন। একদম সঠিক জায়গায় আছেন। আজকে মানুষ অপেক্ষা করে থাকেন সারা মাস যে কখন সকাল 7:45 থেকে 8:10 প্রোগ্রামটা শুরু হবে। তার কারণ, এটা হচ্ছে প্রপার গাইডলাইন দেওয়া হয় মানুষকে এবং ডে ওয়াইজ দেওয়া হয়, ডে ওয়াইজ দিন ধরে। আন্তরিক স্বাগত জানাই আজকে, মানে সততার রং, শুভ্রতার রং, শান্তির রং, সাদা রং পুরো আজকে পণ্ডিতজি, দেখতে খুব সুন্দর লাগছে। আজকে চেম্বারও রয়েছে বর্ধমানে, বাই দ্য ওয়ে। তো যাই হোক পণ্ডিতজি, আজকে দিনটা কেমন যাবে? আজকে দিনটা আসার আগে প্রথমে বলবো, আজকের গ্রহগত সন্নিবেশটা বলবো। রবি আজকে কুম্ভের শতবিশা নক্ষত্র অবস্থান করছে, চন্দ্র আজকে কন্যার হস্ত নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে মেষে, বুধ অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিকে, শুক্র অবস্থান করছে ধনুরাশির উত্তরাষাঢ় নক্ষত্রে, শনি অবস্থান করছে ধনুরাশির পূর্বাষাঢ় নক্ষত্রে, রাহু অবস্থান করছে কর্কটের পুণ্যবসু নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে মকরের উত্তরাষাঢ় নক্ষত্রে। এই হচ্ছে আজকের গ্রহগত সন্নিবেশ। এবার আসবো মেষ রাশির জাতক জাতিকাদের কী হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মানসিক টেনশান বজায় থাকবে, অর্থনৈতিক সাফল্য আসবে না। আজকেও কিন্তু আপনাদের বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু সেভাবে সাফল্যের যোগ সেরকম পাচ্ছি না, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকে কোনো টেনশান বৃদ্ধি হতে পারে, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং বিশেষ করে আজকের দিন কিন্তু কোনো গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন, সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল। বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও শুভ। আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য পাবেন, তার পাশাপাশি বলবো যে নতুন ভাবনা চিন্তা নিয়ে যদি অগ্রসর হন, আজকে কিন্তু আপনাদের সাফল্য লাভের যোগ, ফাটকা অর্থ লাভের যোগ। তার পাশাপাশি বলবো যে বৃষরাশি জাতক জাতিকা যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পদোন্নতি এবং তার পাশাপাশি সুনাম বৃদ্ধির যোগ কিন্তু আছে। বৃষরাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন বিশেষ কোনো শুভাশুভ ফল মিলবে না। আজকে হচ্ছে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আসবে না। মিথুন রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেভাবে ভাবনা চিন্তা করে এগোবেন, আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিন কিন্তু কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা আসতে পারে। এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের বলবো যে আজকের দিনটা বিরত থাকাই ভালো। মিথুন রাশির শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকেও শুভ, আজও কিন্তু আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন। তার পাশাপাশি বলবো যে কর্ম ব্যস্ততা থাকবে, হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগও কিন্তু আপনাদের আজকে আছে। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনাম এবং যশ লাভ বৃদ্ধি, এবং তার পাশাপাশি পদোন্নতির যোগ। যারা কর্মপ্রার্থী আজকের দিনটা এগোতে পারেন, সাফল্য পাবেন। যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের এবং বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। আজকের দিন হচ্ছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। সিংহরাশি, সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু শুভ নয়। আজকে কিন্তু যে কোনো শুভ কাজের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, তার পাশাপাশি পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের শুভাশুভ ফল মিলবে না, এবং অর্থনাশ এর যোগ কিন্তু আজকে আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ শুভ কোনো ফল আসবে না। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল। কন্যারাশি, কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কর্মব্যস্ততা থাকবে, তার পাশাপাশি কিন্তু অর্থনৈতিক শুভাশুভ যোগ আসবে, এবং বিদ্যার্থীদেরও শুভাশুভ ফল মিলবে,
এবং কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক টেনশন আজকে বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু গোলযোগও হতে পারে। তা সত্ত্বেও কিন্তু আজকে আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হলে সাফল্য পাবেন। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে চূড়ান্ত সাফল্য লাভের যোগ। আপনাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মিশ্র। আজকে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসবে না। ব্যবসায়ীদের দিক থেকে বলবো যে আজকে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বলবো যে আপনার শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সারবেন, সেই ক্ষেত্রে সাফল্য আসতে পারে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো ধরনের মতানৈক্য এড়িয়ে চলবেন। আজকে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে, সেই দিকে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু কর্মব্যস্ততা থাকবে, তার পাশাপাশি কিন্তু অর্থ লাভেরও যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো যে মানসিক টেনশন কিন্তু বজায় থাকবে। বিশেষ করে আপনারা কোনো রকম পারিবারিক মতানৈক্যর দিক থেকে এড়িয়ে চলবেন। আর আজকে কিন্তু আপনারা যে কোনো ধরনের নতুন কিছু, অর্থাৎ বিশেষ করে সম্পত্তি বা গৃহাদিজনিত ব্যাপারে কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। এবং তার পাশাপাশি বলবো যে আজকে যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তারাও কিন্তু সাফল্য পাবেন। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। এবার ধরুন আসে ওকে, আমি অবশ্যই এই রাশিগুলো আপনারা জানলে হোয়াটসঅ্যাপে ভাগ্য জানবো, যে লাইভে ফোন করবেন ফোন নেব। চেম্বার একটু বলে দিই আপনাদেরকে, প্রত্যেক বুধবার বারাসাতে চেম্বার থাকে, প্রত্যেক শনিবার গড়িয়াতে চেম্বার থাকে পণ্ডিতজির। আজকে বর্ধমানে চেম্বার রয়েছে, একজন বুকিং করাতে পারেন। 24 তারিখে রয়েছে দিল্লিতে চেম্বার, 25 তারিখ গড়িয়াহাটে চেম্বার। ইমিডিয়েট বুকিং ক্লোজ হচ্ছে, খুব তাড়াতাড়ি বুকিং হচ্ছে। ফার্স্ট প্রসিডিংস অ্যান্ড প্রসিডিওর্স আর গোয়িং অন। 24 এবং 25 তারিখ গড়িয়াহাটের জন্য এবং দিল্লির জন্য। 26 তারিখ হাওড়াতে চেম্বার রয়েছে, 27 তারিখ বহরমপুরে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর বুকিংয়ের প্রক্রিয়াটা খুব দ্রুত হচ্ছে, খুব তাড়াতাড়ি বুকিং করান। 1 তারিখে হচ্ছে চন্দননগর মার্চের, 2 তারিখ হচ্ছে আগরতলা, 6 তারিখ গৌহাটি, 7 তারিখ কোচবিহার এবং 8 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে। বুকিং নাম্বার হচ্ছে 9836719080 আর 9836646559, এই হচ্ছে নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন, 9836719080 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করতে পারেন। প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠান যেটা আমি বলছিলাম 7:45 থেকে থাকছে, মঙ্গল বুধ শুক্রবার 1:35 সিটিভিএনে, মঙ্গলবার রাত 9:00 এবং শনিবার রাত 11:00 প্রোগ্রাম দেখবেন। প্রত্যেকটি প্রোগ্রাম আপনার জন্য নতুন কোনো বার্তা, নতুন কোনো তথ্য নিয়ে আসবে। মনে আমরা হোয়াটসঅ্যাপ শুরু করবো, যদি আমরা লাইভ ফোন পাই। ও ফোন রয়েছে, হ্যালো, কে রয়েছেন ফোনে? এটা কি অভ্যেসের মতো মনে হয়? মানে কখনো কি মনে হয় যে সকালে প্রত্যহ ভাগ্যবার্তা না দেখলে সকালে, মানে টিভি খুলেই আমি সব প্রথমে খুলি, আগামী দিনে আরো হবে, যতদিন যাবে হবে। যে এখন মানুষ মনে করছেন এটা কোনো ফ্যাসিনেশন নয়, জানা নয়, এটা প্রয়োজন। পণ্ডিতজি আপনি এখন মানুষের কাছে প্রয়োজন, দরকার, মানে বেরোতে গেলে আপনাকে দেখতে হবে, কিছু করার নেই। জন্মস্থান কোথায় বললেন? জন্মস্থান রানীগঞ্জ নাকি? রানীগঞ্জ, তাই তো? আচ্ছা,
একটু ওয়েট করুন, আপনার মেয়ের সম্পর্কে পণ্ডিত ছক দেখে বলবেন। এগারোই অক্টোবর ১৯৯৬ সাল শুক্রবার, ঠিক আছে, দুপুর ২:২০ রানীগঞ্জে জন্ম। ওর হচ্ছে মকর লগ্ন কন্যা রাশি হস্তানক্ষত্র দেবগণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসছি ওর জন্মছকে। ওর জন্মছকে শনি হচ্ছে জন্মকালীন বকরি অবস্থায় ছিল। আচ্ছা, এবার আসছি ওর মকর লগ্ন। মকর লগ্নের চতুর্থ প্রতিকারক গ্রহ মঙ্গল সপ্তমী অবস্থান করছে, আর পঞ্চম প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র অষ্টম ভাবে অবস্থান করছে, সপ্তম অষ্টম নবমে রবি বুধ, আর রবি বুধ চন্দ্রের অবস্থান, রবি বুধের যোগ কিন্তু একটা আছে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ, সেটা হচ্ছে নবম ভাবে, এবং সপ্তম প্রতির সাথে কম্বিনেশান। আর দশম প্রতিকারক গ্রহ শুক্র হচ্ছে অষ্টম ভাবে অবস্থান করছে, একাদশ প্রতি মঙ্গল, অর্থাৎ মঙ্গলটা চতুর্থ প্রতি নিচস্থ আছে ঠিকই, কিন্তু ওর যেহেতু জন্মছকে রবি বুধের বুধাদিত্য যোগটা আছে এবং সেটা হচ্ছে শুভ, এবং ওর জন্মছকের পঞ্চম প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র, সেই পঞ্চম প্রতিকারক শুক্রের উপরে বৃহস্পতির নবম দৃষ্টি আছে, অর্থাৎ পঞ্চম প্রতিকারক গ্রহ শুক্র অষ্টমে থাকলেও যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি আছে সেই ক্ষেত্রে কিন্তু এডুকেশনের দিক থেকে খারাপ নয়, কারণ পঞ্চম প্রতি কখনও যদি শুভ গ্রহ দৃষ্ট থাকে, বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত থাকে, তার এডুকেশন হয়। তার পাশাপাশি যে রবি বুধের যে যোগ, বুধাদিত্য যোগ মিথুন সিংহে এবং কন্যায় যদি থাকে তারও কিন্তু এডুকেশন হয়, অর্থাৎ মিনিমাম এডুকেশন যাই হোক না কেন তার কিন্তু মাস্টার ডিগ্রি হতেই হবে, কারণ চতুর্থ প্রতি মঙ্গলটা নিজস্থ, অর্থাৎ বিদ্যাকারক গ্রহ মঙ্গল নিজস্থ থাকা সত্ত্বেও যেহেতু পঞ্চম ভাব শুভ এবং বুধাদিত্য যোগ আছে সেই ক্ষেত্রে কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা খুব খারাপ পাচ্ছি না, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি যোগ হওয়া উচিত। ও কি করেছে পড়াশোনা? ও ইংলিশে এমএ করছে স্যার। বেশ, এমএ করছে, তার মানে এমএ করা মাস্টার ডিগ্রি, জাস্ট পণ্ডিতজি ছক দেখে বললেন ওর মাস্টার ডিগ্রি হওয়ার পসিবিলিটি ছকে পুরোপুরি রয়েছে। ওর ভাগ্য প্রতিকারক গ্রহ বুধ হচ্ছে সক্ষেত্রে অবস্থান করছে, ভাগ্যপতি বুধ সক্ষেত্রে অবস্থান করছে সপ্তম অষ্টম, আর কর্ম প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ ভাগ্যপতি সক্ষেত্রে অবস্থান, কর্মপতি শুক্র হচ্ছে ওর জন্মছকের বর্গোত্তম অবস্থা আছে, বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে। অনেকে আপনাকে বলতে পারে যে আপনার মেয়ের কর্ম হবে না, কিন্তু আমি বলবো হবে, তার মূলত কারণ হচ্ছে ওর কর্মপ্রতিকারক গ্রহ অষ্টমে আছে ঠিকই, অর্থাৎ দুস্থানগত অবস্থা আছে ঠিকই, কিন্তু এই কর্মপতির উপরে বৃহস্পতি নবম দৃষ্টি এক, নাম্বার টু হচ্ছে ভাগ্যপতি সক্ষেত্রে অবস্থান, আর তার তিন নম্বর হচ্ছে ওর শুক্র হচ্ছে কর্মপতি জন্মকালীন বর্গোত্তম, অর্থাৎ ওর কিন্তু কর্মজীবন অবশ্যই হবে, তবে কর্মজীবন একটু লেট হবে, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু একটু লেট আছে, কিছু করার নেই, কর্মপতির অন্তর্দশায় কিন্তু কর্মযোগ হবে, অর্থাৎ সেটা কিন্তু ওর কর্মযোগ আস্তে আস্তে ২০২৪ প্লাস হতে পারে, অর্থাৎ ২০২৪ পরেও কিন্তু কর্মযোগ আসতে পারে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই জাতীয় মানে বিবাহিত জীবন নিয়ে একটু সতর্ক থাকবেন, যেহেতু মঙ্গল সপ্তমে নিচস্থ অবস্থা আছে, মাঙ্গলিক দোষ অবশ্যই আছে, কারণ মাঙ্গলিক দোষ ওর জন্মছকে আমি মানে চূড়ান্তভাবে পাচ্ছি, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে ওর জন্মছকের নবাংশী চক্রের সপ্তম প্রতিকারক গ্রহ বৃহস্পতি এবং সপ্তমে বুধের নিচস্থ বুধের অবস্থান, আর শুক্র হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে। বিশেষ করে দেখা যায় যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি হচ্ছে শুক্র এমনই একটা প্ল্যানেট, সে যদি অশুভ অবস্থা থাকে বা অশুভ দুস্থানগত থাকে বা অশুভ গ্রহের মধ্যগত থাকে তাহলে কিন্তু তার ম্যারেজ লাইফে কিছু না কিছু সমস্যা আসে। আপনার মেয়ের এডুকেশন হবে, কেরিয়ার হবে, ওর অর্থভাগ্য ভালো হবে, এগুলো সমস্যা নেই, এবং ওর কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে একটা সমস্যা আসবে, কারণ ওর শুক্রটা পাপগ্রহের মধ্যগত হয়ে গেছে, একদিকে মঙ্গল একদিকে রবি, তার মধ্যগত অবস্থা আছে শুক্র, তার পাশাপাশি শুক্র হচ্ছে অষ্টমভাবে আছে, সপ্তমে মঙ্গল আছে, ওর সে বিবাহটা একটু দেখে শুনে দেবেন, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই তো?
তার মানে ওর কেরিয়ার নিয়ে এডুকেশন নিয়ে দিদি কোনো সমস্যা নেই। এবং দেখুন ছকে যে বলছে মাস্টার ডিগ্রি হবে, পণ্ডিতজি দেখে বললেন ও মাস্টার্স করছে, এম এ করেছে, ইংলিশের উপর এম এ করেছে আপনি বললেন, তো কাজে এতে ওর সমস্যা নেই এবং হয়েছে ও কাজটা। যেটা ছকে দেখা যাচ্ছে সেটা কিন্তু হবেও অলরেডি, দেখুন কম বেশি সেটা হয়, এটা মেলান আপনারা সবাই, সেটা ঘটেউছে। এখন যেটা প্রবলেম ওর বিবাহিত জীবন, যেটা একটা মেয়ের জীবনের একটা অংশ, আমি কখনো এটাকে বলবো না হার্ট অফ দ্য লাইফ, বিয়ে ইট ইজ আ পার্ট অফ দ্য লাইফ, ইট ইজ নট দ্য হার্ট অফ দ্য লাইফ। কাজে ওই পার্ট একটা অংশ, দেখুন আমার যদি আঙুলের মাথায় একটা যন্ত্রণা ব্যথা হয় আমাকে সেটা নিয়ে সারাদিন ভাবতে হবে যে কী হলো, কিন্তু এটা তো আঙুল, ছোট্ট একটা অংশ, কিন্তু সেটা আমাকে ভাবাবে। একটা দাঁতে ব্যথা হচ্ছে, আমাকে সারাদিন চিন্তা করতে হবে যে কী হলো, কেন ব্যথা হচ্ছে, কথা বলতে পারছি না বা কিছু ইত্যাদি। তো কাজে জীবনে যেটাই সমস্যা হোক না কেন সেটা সমস্যা, সেটাকে সারিয়ে ফেলাটাই উচিত। আর আপনার মেয়ের বিয়ে হবে, সংসার জীবনযাপন করবো, চাকরি করুক, সেটা তো পণ্ডিতজি বললেন অসুবিধে নেই তার জন্য, কিন্তু তার পরবর্তী জীবন, বিবাহিত জীবন, সেটা যাতে ভালো যায়, ভালো হয়, তার জন্য যদি আপনি মনে করেন প্রতিকার নেওয়া দরকার, তো ডেফিনেটলি অন্য কোনো চিন্তা না করে পণ্ডিতজির কাছে এসে একটু ভাবুন কী করেছে, কাউন্সিলিংটা নিন, তারপর যদি কোনো রেমেডিয়াল মেজার্স উনি বলেন সেটা আপনার ব্যাপার তারপরে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আসছি একটা, এটা লিখেছেন, গুড মর্নিং পণ্ডিতজি, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দর্শন করি। আচ্ছা, আর আপনার অনুষ্ঠান আমার সকল ফ্যামিলি মেম্বারকে সঙ্গে নিয়ে দেখি, ফোন কলে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু পাই না। আমি আমার ছেলের এডুকেশন সম্বন্ধে জানতে চাই, ছেলের নাম হচ্ছে আবির, ডেট অফ বার্থ হচ্ছে 22/2/2002, আর সময় হচ্ছে 5:30 PM, সুরি, SURI, সুরি মানে বীরভূম আসছে। আচ্ছা, আপনার কাছে আমাদের সব ফ্যামিলি মেম্বারের বিনীত অনুরোধ যে রাখলাম, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। এই টাইপটা খুব সুন্দর, কীভাবে টাইপ করেছেন জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের টাইপ দেখা যায়, হ্যাঁ, বিভিন্ন ইমোজি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার ছেলের আবিরের ডেট অফ বার্থটা হচ্ছে বিশ্লেষণ করব, ওর হচ্ছে শুক্রবার জন্ম, সিংহ লগ্ন, মিথুন রাশি, মেঘশিরা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার আমি আসছি ওর জন্ম ছকে সিংহ লগ্নে, লগ্নের চতুর্থ প্রতিকারক গ্রহ মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট আছে, মঙ্গল ওর সপ্তম, অষ্টম, নবম, নবম প্রতি মঙ্গল নবমে অবস্থান করছে, চতুর্থে সক্ষেত্রে দৃষ্ট, এইটাই তো ওকে মেরে দিয়েছে, সাংঘাতিক ব্যাপার। এবং পঞ্চম প্রতিকারক গ্রহ বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্ট, অর্থাৎ চতুর্থ প্রতি চতুর্থভাবে দৃষ্ট, পঞ্চম প্রতি পঞ্চমভাবে দৃষ্ট। আর ভাগ্যপতি সক্ষেত্র অবস্থান, শনি হচ্ছে ওর জন্মকালীন শুক্র, শনি হচ্ছে দশমভাবে অবস্থান করছে, এই শুক্র হচ্ছে সপ্তম প্রতি শুক্র দশমভাবে, একাদশে বৃহস্পতি চন্দ্র, অর্থাৎ একাদশে ও জীবযোগ, একাদশে জীবযোগ মানে ও কোথা থেকে বস্তায় বস্তায় অর্থ রাখবে জীবনে। আচ্ছা, হ্যাঁ, ও ওর টাকা ওকে লুকিয়ে রাখতে হবে জীবনে, বুঝতে পেরেছেন? অর্থাৎ দেখা যাচ্ছে পঞ্চম প্রতি বৃহস্পতি একাদশে অবস্থান করছে এবং চন্দ্রযুক্ত অবস্থা, মানে একাদশে রাহু থাকলেও কি হয়, একাদশ তো রাহু হচ্ছে অর্থ দেয়, ফাটকা অর্থ দেয়, বলতে যাচ্ছে, হ্যাঁ, ফাটকা অর্থ দেয়, তার সাথে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ হচ্ছে ওর একাদশভাবে। আচ্ছা, একাদশ প্রতি বুধ আবার অবস্থান করছে হচ্ছে ওর জন্মছকের ষষ্ঠভাবে, অর্থাৎ শনির ক্ষেত্রে। আচ্ছা, দেখা যাচ্ছে ওর জন্মকালীন হচ্ছে চতুর্থ প্রতি চতুর্থভাবে দৃষ্ট, পঞ্চম প্রতি পঞ্চমভাবে দৃষ্ট, এবং উচ্চশিক্ষা তোর হবেই, এ ব্যাপারে নিশ্চিত থাকুন, এবং উচ্চশিক্ষার ছক, এবং ভাগ্যপতি মঙ্গলের সক্ষেত্রে অবস্থান, অর্থাৎ চূড়ান্ত ভাগ্যোন্নতির যোগ, এবং কর্মভাবে হচ্ছে শনির অবস্থান, অর্থাৎ কর্মভাবে শনি থাকাও শুভ। এবং দেখা যাচ্ছে এখানে কর্মপতি কারক গ্রহ হচ্ছে দশম প্রতি কারক গ্রহ এবং সপ্তম প্রতি কারক গ্রহর ক্ষেত্র বিনিময় যোগ, এখানে অনেক কিছু আছে, এবং শনি হচ্ছে কর্মভাবে বর্গোত্তম অবস্থায় আছে। আমি শর্ট টাইমে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করলাম, কারণ শর্ট আমি যতটুকু পাচ্ছি, কারণ এই ধরনের জন্মছকে ব্যাখ্যা করতে গেলে আধ ঘন্টা মিনিমাম দেখতে হবে ছকে, এই শর্ট টাইমের মধ্যে যা পেয়েছি সেটাই ব্যাখ্যা করলাম। আপনার ছেলের মানে বিশেষ করে এডুকেশন লাইফ বা কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না, এই ধরনের জন্মছক আমাদের কাছে খুব কম আসে, এবং এদের জীবনে কিন্তু দুর্দান্ত চূড়ান্ত সাফল্য আসে। এবং আগামী দিন 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে ওর বৃহস্পতির মহাদশা আসবে, বৃহস্পতি সিংহলগ্নের জাতকের বৃহস্পতির মহাদশা কিন্তু ভালো ফল দেয় যদি শুভ, এই বৃহস্পতির যদি শুভ অবস্থা থাকে,
বৃহস্পতি পঞ্চমপতি কারক গ্রহ, সিংহলগ্ন জাতক জাতিকা দিয়ে এটাকে বলা হয় রাজযোগ কারক গ্রহ বৃহস্পতি, আর মঙ্গল ও রাজযোগ কারক গ্রহ। মঙ্গল ও রাজযোগ কারক গ্রহ সক্ষেত্রে আছে বৃহস্পতি পঞ্চমপতির মহাদশা শুরু হবে 2021 সাল থেকে, সে আবার একাদশভাবে আছে। অর্থাৎ আপনার ছেলের 2021 সালের সেপ্টেম্বরের পর থেকে হচ্ছে ওর গোল্ডেন পিরিয়ড শুরু হবে। আপনি নিশ্চিত থাকুন ওর কোনো রেমেডির প্রয়োজন নেই জীবনে, ঠিক আছে? বাহ বাহ, খুব ভালো, আশ্বস্ত করলে কি ভালো লাগে। আর এই যে ভালো ছক, আমার মনে আছে যে ভালো ছকগুলোকে এনকারেজ করাটাও কিন্তু পণ্ডিতজির একটা কাজ। হ্যাঁ, মানে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, এবং তাতে কি হয়, এরা মুষড়ে পড়ে না জীবনে। আমার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে, আমি যদি সেটাকে আরেকটু বুস্ট আপ করতে পারি, তাহলে তো সেটা বিরাট ব্যাপার, মানে বিরাট জায়গায় চলে যাবে আর কি। কেউ কি রয়েছেন আর ফোনে? হ্যালো, ওকে, তাহলে আমরা এই রাশিগুলো, হ্যাঁ রাশিটা একটু বলে নিই। হ্যাঁ, এবার আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু বিশেষ শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনাদের অগ্রসর হতে হবে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো যে চূড়ান্ত সাফল্য নাও আসতে পারে, অর্থ নাশের যোগ আসতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কলহ বা পারিবারিক দিক থেকে কোনো সমস্যার যোগ জটিলতা, সেক্ষেত্রে কোনো রকম মতানৈক্য দিক থেকে কিন্তু এড়িয়ে চলবেন। ধনুরাশির হচ্ছে কর্মক্ষেত্রে কোনো অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বিদ্যার্থীতে শুভ নয় আজকে, আপনাদের শুভ দিক পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজকে কিন্তু সাফল্য পাবেন, কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে অর্থ প্রাপ্তির যোগ আছে, তার পাশাপাশি বলবো যে বিভিন্ন কারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, কর্মব্যস্ততা থাকবে। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তারা অগ্রসর হতে পারেন, বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। আর আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়, আজও কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক কিছু সমস্যা আসতে পারে, পারিবারিক কিছু সমস্যা আসতে পারে, মতানৈক্য থেকে কিন্তু দূরে থাকবেন। যে কোনো ধরনের সমস্যা আসতে পারে কিন্তু আপনাদের। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভাশুভ কিছু আসবে না আজকে। ব্যবসায়ীদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনও শুভ, আজও কিন্তু আপনারা সাফল্য পাবেন। আজকের দিনে কিন্তু যে কোনো ধরনের সাফল্য, অর্থ প্রাপ্তির লাভ যোগ, এবং আজকে কিন্তু মানসিক টেনশন থাকবে, তা সত্ত্বেও কিন্তু আজকে শুভাশুভ কাজে অগ্রসর হলে কিন্তু সাফল্য আসবে। মীন রাশির যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতির যোগ আসতে পারে, আর বিবাহজনিত ব্যাপারে যারা অগ্রসর হচ্ছেন তারা কিন্তু সাফল্য পেতে পারেন। আপনাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ। বাহ, সমস্ত রাশি লগ্ন আলোচনা হয়েছে, তাদের জন্য রং দিক আলোচনা হয়েছে, এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সারাদিন আপনাকে চলতে হবে। আর সারাদিন যখন আপনার ভালো যাবে, আপনি দিনের শেষে যখন ঘুমোতে যাবেন, তখন ঘুমটা কীরকম হবে, সাউন্ড প্রুফ স্লিপ, মানে যেটা মানুষ চায়, সবাই বলেন না সুইট স্লিপ, সেটা হোক, আমরা সেটাই চাই, মানুষের জীবন ভালো যাক। একটু উপচারে যাব, হ্যাঁ মানে উপাচার তো অনেক, আমি যে উপাচারটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অনেক দিনের সময় তো লাগবে, সেজন্য যদি পারি আজকে একটা বলে দিই। আমি বলেছিলাম যে শিব পুজোয় রুদ্রাভিষেকের ব্যাপারে, রুদ্রাভিষেক কখন কখন করা যায়, রুদ্রাভিষেক কিন্তু সবসময় করা সম্ভব নয়, রুদ্রাভিষেক কিন্তু বিশেষ বিশেষ তিথিতেই রুদ্রাভিষেক করতে হয়। আচ্ছা, এই রুদ্রাভিষেক করলে কিন্তু শিবের, মহাদেবের যদি রুদ্রাভিষেক করা হয় সেই ক্ষেত্রে কিন্তু জীবনে কিন্তু চূড়ান্ত সাফল্য আসে। সেই ক্ষেত্রে রুদ্রাভিষেক কিন্তু অনেক তিথিকে অবলম্বন করে চলতে হবে, যে তিথিগুলোকে আপনার শুভাশুভ ফল মিলবে। যেমন দেখা যায় যে শুক্লপক্ষের দ্বিতীয়া এবং নবমী, শুক্লপক্ষের দ্বিতীয়া এবং নবমী, আর কৃষ্ণপক্ষের বিশেষ করে অষ্টমী এবং দ্বাদশী, যদি দ্বাদশী তিথিতে যদি আপনি রুদ্রাভিষেক করেন, এবং অমাবস্যা এই তিথিতে যদি রুদ্রাভিষেক করেন, সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ পাওয়া যায়। কারণ এ সময় কিন্তু শিব এবং গৌরী, মা গৌরী কৈলাসে কিন্তু গৌরী শঙ্কর রূপে অবস্থান করে। এই সময় কিন্তু যদি আপনারা রুদ্রাভিষেক করেন,
সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন এবং আগামীকাল চেষ্টা করব আরও কিছু বলার। শুনব, নিশ্চয়ই মানুষ অপেক্ষা করে থাকবেন, কারণ সামনে তো শিবরাত্রি আসছে, মানুষ এগুলো পালন করতেই হবে। আসুন আজকের মতো বিদায় নিই প্রত্যহ ভাগ্যবার্তায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার আপনাদের সবাইকে।